ছুটির দিনে একটু মুখরোচক অথচ খুবই সহজ কিছু টিফিন বানাতে কিন্তু আমাদের সবারই ইচ্ছে করে। তাই আজ আমরা সেই সহজ অথচ খুবই মজাদার একটা টিফিনের রেসিপি নিয়েই হাজির হয়েছি আপনাদের জন্য। একদম সহজে কিভাবে এই রেসিপিটা বানাবেন সেটাই বলবো আজ আপনাদের। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভেচ্ছাস রাসোই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তার জন্য একটা বাটিতে আমরা নিয়ে নেব 2 কাপ ময়দা। তাতে দিয়ে দেবো এবারে আমরা স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জোয়ান আর 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেল দিয়ে আমরা ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন কি সুন্দর তেলটা একদম মিশে গেছে ময়দাতে। এবারে আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে একটা ছোট্ট টিপস, খুব বেশি শক্ত ডো কিন্তু এটার হবে না, তাই একটু নরম করেই মাখবো আমরা ময়দাটা। ময়দা আমাদের মাখা হয়ে গেছে, এবারে আমরা এটাকে ঢেকে রেখে দেব প্রায় 1/2 ঘন্টার জন্য। এবারে আমরা বানাবো পুর। তার জন্য কড়াইতে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম করে তাতে ফোড়ন দেব 1/2 চা চামচ জিরে। একটু ভেজে তাতে আমরা দেব 1 কাপ ছোট টুকরো করে কাটা গাজর। গাজরটাকে একটু ভেজে তাতে আমরা দিয়ে দেব 1 কাপ কুচানো বিনস। দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। একটু মিশিয়ে নিয়ে তাতে আমরা দিয়ে দেব 1 চা চামচ মতো আদা কুচি। সবজিগুলো আমরা এবারে একটু ভেজে নেব। আর দেব এই সময় সামান্য একটু লবণ, যাতে সবজিতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। গাজরটা ভেজে নরম হয়ে এলে তাতে আমরা দিয়ে দেব 4 থেকে 5টা সিদ্ধ করা আলু। আলুটা আমরা আগে একটু ম্যাশ করে নিয়েছিলাম যাতে সবজির সাথে মিশিয়ে নিতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। সবটা এবারে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাস্টলি এতে আমরা দেব 2 টেবিল চামচ কুচানো কাজু বাদাম আর কিশমিশ আর 1 মুঠো ধনেপাতা কুচি। এই দুটোই কিন্তু এই পুরটার টেস্টটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে আমরা কড়াইটা ঢেকে দিয়ে পুরটা ঠান্ডা করে নেব। এরই মাঝে আমাদের ময়দাটাও রেস্ট পেয়ে একদম নরম হয়ে গেছে। এবারে আমরা এর থেকে একটু বড় দেখে কয়েকটা লেচি কেটে নেব। এবারে অল্প অল্প ময়দা ছড়িয়ে এই লেচিগুলো থেকে একটু মোটা করে কয়েকটা রুটি আমরা বেলে নেব। ঠিক এই রকম মিডিয়াম সাইজের রুটি আমরা বেলে নেব সবকটা লেচি থেকেই। সবকটা রুটি আমাদের বেলা হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রাইং প্যান গরম করে তাতে রুটিগুলো জাস্ট এপিটোপিট একটু সেকে নেব, যাতে রুটিগুলো তাদের শেপটা ধরে নেয় কিন্তু ফ্লেক্সিবেলও থাকে। দেখতেই পাচ্ছেন সবকটা রুটি কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল আছে এখনো। এবারে আমরা রুটির ওপরে লাগিয়ে নেব কিছুটা পিৎজা পাস্তা সস। আপনারা চাইলে কিন্তু টমেটো সসও দিতে পারেন, আবার পুরোটা স্কিপও করতে পারেন। সসটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে ওপর থেকে গ্রেট করে দেব কিছুটা মজরেলা চিজ। এতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে, তবে আপনারা যে কোনো চিজই দিতে পারেন।
এবারে আমরা তৈরি করে রাখা আলুর পুরটা রুটির অর্ধেক পোর্শনে ভালোভাবে স্প্রেড করে দেব আর বাকি অর্ধেক রুটিটা ফোল্ড করে সবটা হালকা হাতে একটু প্রেস করে দেব। একইভাবে আমরা বাকি সবকটা রুটিতেই সস, চিজ আর পুরটা স্টাফ করে নেব। আপনারা চাইলে কিন্তু চিজের বদলে পনিরও গ্রেট করে দিতে পারেন। ছুটির দিন ছাড়াও কিন্তু আপনারা এটা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন, খুবই পছন্দ করবে ওরা এটা। সবকটা রুটি আমাদের ডান। এবারে আমরা এগুলো ভেজে নেব, তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে তাতে আমরা স্টাফ করা রুটিগুলো ভেজে নেব। যেহেতু আগে থেকেই রুটিগুলো একটু শেকা ছিল তাই ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। ভাজা আমাদের হয়ে গেছে, এবারে আমরা এটা তুলে নেব আর একইভাবে বাকি সবকটাও আমরা ভেজে নেব। বাইরে মচমচে পরোটা আর ভেতরে চিজি টেস্টি স্টাফিং, এমন টিফিন রোজ রোজ পেলে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।